হ্যালো গাইস, ওয়েলকাম টু জি প্রিপারেশনস। আমি সৌরভ, আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি অনেকদিন পর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমি মাঝখানে একটু এদিক ওদিকে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য তোমাদের কোনো ভিডিও বানাতে পারিনি, বাট এখন থেকে রেগুলার আশা করি তোমাদের ভিডিও আপডেটস যেগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ক্লাসেস এখন আসবে না, কারণ আমি একটা অফলাইন কোচিং সেন্টারে এখন পড়াচ্ছি, তো সেখানে পড়াবো। তো এখন তোমাদের ক্লাসেস অনলাইনে আসবে না, এখন তোমাদের অফলাইনে যা হবে ক্লাস সেখানে হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে এখানে তোমাদের অফিসিয়াল যে আপডেটগুলো থাকবে সেগুলো তোমাদেরকে আমি এখানে দিয়ে দেবো। তো আজকে যে আপডেটটা হচ্ছে, এটা হচ্ছে এসএসসি সিজিএল 2022, মানে যে এক্সামটা হলো 2021-এর এক্সাম আসলে 2022-ই হলো। তো সেটার রেজাল্টটা কি আজকে, রেজাল্ট নয় সরি, অ্যান্সার কিটা আজকে পাবলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অলরেডি তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, বাট তোমাদের লগ ইন এখনো করা যাচ্ছে না, হয়তো সন্ধ্যা 6টা থেকে করা যাবে, বাট যেহেতু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে আমি তোমাদেরকে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের অ্যান্সার কি সন্ধ্যা 6টা থেকে আশা করি পেয়ে যাবে, ঠিক আছে? আর লিঙ্কের পর তোমাদের আরেকটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো ওখানে ডিসক্রিপশনে, সেখানে কি দেবো তোমাদের যে অ্যান্সার কিগুলো তোমরা চাইলে ওখানে ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যান্সার কিটা তোমরা ওখানে আপলোড করতে পারো। আমি তোমাদের অ্যান্সার কিগুলো দেখবো, তোমার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন প্যাটার্নগুলো দেখার জন্য আমি তোমাদের ওটা দেখবো। এবং তোমরা ওখানে যদি চাও তোমাদের যে রোল নাম্বার বা কিছু তোমরা হাইড করে চাইলে সেটা তোমরা হাইড করে দিতে পারো, নাহলে তোমরা এনরোল ভ্যালু দিতে পারো, বাট তোমরা ওখানে আপলোড করে দিতে পারো। আমি তোমাদের সেখান থেকে কোশ্চেনগুলো দেখবো, না চাইলে নাও করতে পারো, এটা ম্যান্ডেটরি না, তোমরা চাইলে করতে পারো, না হলে নাও করতে পারো। আর একটা জিনিস, সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2020 এর যে তোমাদের বলবো পেপার টু, পেপার টু মানে তোমাদের ডেসক্রিপটিভ পেপারের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড, সেটা শুরু হবে কবে থেকে? সেটা কালকে থেকে শুরু হয়ে যাবে স্ট্যান্ডার্ড জিওনে। স্ট্যান্ডার্ড জিওনে তোমাদের যারা এসএসসি এমটিএস এর টিয়ার 2 রয়েছে 2020 এর, ঠিক আছে, তাদের এক্সাম স্ট্যাটাস মানে এক্সাম কোথায় হবে, কোন সেন্টার হবে, সেটা তোমাদের দেখাচ্ছে অলরেডি, কোন সেন্টার নয় কোন সিটিতে সেটা দেখাচ্ছে অলরেডি। বাট অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমাদের কালকে থেকে শুরু হবে, এটা তোমাদের অফিসিয়াল আপডেট। তো তোমরা কালকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সেটা তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কিভাবে ডাউনলোড করবে। আর এসএসসি সিএসএল 2021-এর এক্সাম সিটি আর ডেট, কবে তোমাদের এক্সাম পড়ছে এবং কোন সিটিতে তোমাদের এক্সাম হবে, সেটা তোমাদেরকে দেখানো হবে কবে থেকে। দেখো অন্যান্য জোনে, যেমন নর্থার্ন জোনে, নর্দার্ন জোনের বোধ হয় বা অন্য একটা কোনো একটা জোনের সামথিং, আমার জোনের নামটা মনে পড়ছে না, সেই জোনের অলরেডি কিন্তু তোমাদের অ্যান্সার কি এবং এক্সাম ডেট দেখানো শুরু হয়ে গেছে, ঠিক আছে? বাট আমাদের ইস্টার্ন জোনে সবসময় একটু লেটে হয়, তো আর একটু মেবি লেট হতে পারে, বাট হ্যাঁ মোটামুটি আশা করা যাচ্ছে 6-7 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু এই যে এসএসসি সিএসএল এবং তোমাদের সিএসএল এর যে এক্সাম ডেট এবং সিটি, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের চলে আসছে হচ্ছে যে কি করে তোমরা তোমাদের সিজিএল 2022-এর অ্যান্সার কি দেখবে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লিঙ্কটা এখানে তোমাদের রয়েছে এখানে, সেটা তোমাদেরকে আমি কপি করে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনের লিঙ্কে তোমরা ডিরেক্টলি ক্লিক করো, তোমরা এই সাইটে চলে আসবে। এবং তোমাদের এখানে দেখো দেখো ক্যান্ডিডেট লগ ইন, এখানে তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে, তোমাদের পাসওয়ার্ডটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, আর তোমাদের রোল নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে, ওই রোল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করলেই তোমরা তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাবে। এবং সেখান থেকে তোমরা এখানে উপরে ডান দিকে পিডিএফ বলে একটা অপশন পাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি লগ ইন করছিলাম কিন্তু এখন লগ ইন নট অ্যালাউড ফর ইয়ার অ্যাপ্লিকেশন কেন দেখাচ্ছে, কারণ এটা এখনো এটা পুরোপুরিভাবে সার্ভারে দেয়নি, তো এটার জন্য এখনো লগ ইন নট অ্যালাউড দেখাচ্ছে। বাট হ্যাঁ, তোমাদের লগ ইন মোটামুটি আশা করা যাচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, তার আগে হতে পারে, বাট সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু আমাদের অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই সন্ধ্যা 6টার সময় একবার চেক করে দেখে নিও, বা তার আগে যখন তোমরা ভিডিও দেখছো বা যখনই তোমরা ভিডিও দেখছো, তখন একবার ডিসক্রিপশনে ক্লিক করো, তোমরা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই তোমাদের অ্যান্সার কিটা দেখে নিও। এবং তোমাদের কার কত নাম্বার এলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? এবার একটু তোমাদের জিকে সেকশনটা খুবই টাফ গেছে, তোমরা সবাই জানো মোটামুটি, তো কার কত নাম্বার এসেছে কেউ কমেন্ট করে জানাতে ভুলো না, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করে তোমার বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এইসব ইনফরমেশন গুলো শেয়ার করে দিও অবশ্যই তোমার বাকি বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটা যখন তোমরা সাবস্ক্রাইব না করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের ডিসক্রিপশনে কিছু লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে এবং অন্যান্য কিছু লিঙ্ক রয়েছে, সেগুলো তোমাদের যেগুলো হেল্পফুল মনে হয় তোমরা সেগুলো সেখান থেকে ইউজ করতে পারো এবং টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন করে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, বাই, অ্যান্ড অল দ্য বেস্ট।